হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরবি কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিন্ন রকম একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো KFC স্টাইলে ফ্রাইড চিকেন। কিভাবে মুচমুচে ফ্রাইড চিকেন তৈরি করা হয় সেই টেকনিকও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি। সঙ্গে থাকবেন সবাই। Oh my god. এখানে নিয়ে নিলাম 1 কিলো চিকেন। চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে চিকেনগুলোকে বিভিন্ন সাইজের পিস করে নিয়েছি। এভাবে একই পদ্ধতিতে ছোট সাইজ ও বড় সাইজের ফ্রাইড চিকেন আপনারাও তৈরি করতে পারেন। এখানে কিছু বোনলেস চিকেনও নিয়ে নিয়েছি, আর সাথে আছে লেগ পিস। লেগ পিসগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখন ছুরি দিয়ে লেগ পিসগুলোকে একটু কেটে দেব, যেন মশলাগুলো ভালোভাবে লেগ পিসের মধ্যে ঢুকে যায়। এখন চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এখানে নিয়েছি একটা বক্স। এই বক্সের মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করব। আমি এখন চিকেনগুলোকে এই বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে ম্যারিনেট করতে দিয়ে দিলাম স্বাদমতো নুন। এখন দিচ্ছি 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, তার সাথে অ্যাড করছি 1/2 চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, দেব 1.5 চামচ আদা বাটা। তার সাথে অ্যাড করছি 2 চামচ পেঁয়াজ রসুন বাটা। এখন দিয়ে দেব 3 টেবিল চামচ ভিনেগার। তার সাথে অ্যাড করছি 1.5 চামচ সয়া সস, দেব 1 চামচ চিলি সস। তার সাথে দেব 1/2 চামচ গোলাপ জল, আর দেব 250 গ্রাম জল। এখন সব মশলাগুলোকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যেন সব মশলাগুলো চিকেনের মধ্যে ভালো করে ঢোকে। আজকের এই সম্পূর্ণ রেসিপিটি তৈরি করে দেখাবেন আমার হাজবেন্ড। সে ফ্রান্সের এক জনপ্রিয় শেফ থেকে এই রেসিপিটি শিখেছে, তাই আমার রিকোয়েস্টের কারণে আজকে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছে। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে। এখন মাংসগুলোকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব মিনিমাম 6 থেকে 7 ঘন্টার জন্য। আপনারা চাইলে সারা রাতও ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে খেতে খুব কুরকুরে এবং জুসি হবে। সাত ঘন্টা পর চিকেনগুলো ঢাকা তুলে দেখে নেব। দেখুন চিকেনগুলো কত সফট হয়ে গেছে। এখন চলে যাব পরবর্তী ধাপে। এখন একটা বাটিতে 2টো ডিমকে ভেঙে নেব। তার মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব।
তার সাথে অ্যাড করছি এক কাপ ময়দা। ময়দাগুলোকেও ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। এমন ভাবে মেশাতে হবে যেন সুন্দর একটা ব্যাটার তৈরি হয়। ব্যাটারটা বানানোর জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। দেখুন ব্যাটারটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এখন একটা গামলাতে নিয়ে নেব পরিমাণ মতো ময়দা। এই ময়দাগুলো দিয়ে চিকেনগুলোকে কোটিং করা হবে। এখন চিকেনগুলোকে কোটিং করার জন্য ব্যাটারের মধ্যে চিকেনগুলোকে ভালো করে ডুবিয়ে নেব। এখন একটা একটা করে চিকেনগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ব্যাটার থেকে চিকেনগুলোকে তুলে ময়দার সাথে ভালো করে কোটিং করবে। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করতে ভুলবেন না, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবেই পরপর সবকটি চিকেনগুলোকে কোটিং করে নেবে। ছুটির দিনে সন্ধ্যায় এই ফ্রাইড চিকেনটি চা বা কফির সাথে খেতে অসাধারণ লাগে, আর এটি ছোট বড় সকলেই খেতে খুব পছন্দ করে। তাই আজকের এই রেসিপিটি দেখে ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন দুর্দান্ত স্বাদের এই ফ্রাইড চিকেন। আর রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের একটি সুন্দর কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। ক্রিস্পি ফ্রাইড চিকেন তৈরি করতে এখানে যেভাবে পরপর সবকটি মশলা ব্যবহার করা হয়েছে, আপনারাও চেষ্টা করবেন একইভাবে ব্যবহার করতে, তাহলে এটি খেতে দারুণ লাগবে। চিকেনগুলো কোটিং করা হয়ে গেছে, এখন চলে যাবে ফ্রাই করতে। চুলোতে কড়াই বসিয়ে দিয়ে দিল পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছে কোটিং করা চিকেনগুলোকে। তেলে চিকেনগুলো পড়ার সঙ্গে সঙ্গে দারুণ একটা গন্ধ বেরিয়ে গেল, আর মনে হচ্ছে খেতেও অসাধারণ হবে আজকের এই ফ্রাইড চিকেনটি। এভাবে ফ্রাইড চিকেনটি তৈরি করে খেলে মুখে লেগে থাকবে এর স্বাদ। কম খরচে খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন দুর্দান্ত স্বাদের এই কেএফসি ফ্রাইড চিকেন। এভাবেই উল্টে পাল্টে চিকেনগুলোকে ডুবো তেলে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। চিকেনের একঘেয়েমি স্বাদ বদলাতে এই ফ্রাইড চিকেনের কোনো তুলনা হয় না। তাই অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বাড়িতেই তৈরি করে ফেলুন এই ফ্রাইড চিকেন রেসিপিটি। অনেকেই বাড়িতে এই ফ্রাইড চিকেনটি তৈরি করতে ভয় পায়, কিন্তু এই ফ্রাইড চিকেনটি একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে, আর বাড়িতে সবাই খেয়ে খুব খুশি হবে। এখন চিকেনগুলোকে স্ট্রেনারে তুলে নিচ্ছে। চিকেনগুলোকে তুলে নিয়ে হালকা একটু তেল ঝরিয়ে ঠান্ডা করে আবার চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিল। এটি ফ্রাইড চিকেনকে মুচমুচে করার টিপ। এই টিপটি আপনারাও অবশ্যই চেষ্টা করবেন ফলো করতে। এখন চিকেনগুলোকে একটু ডিপ ফ্রাই করে নেবে। চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছে। দেখুন ফ্রাইড চিকেনগুলো দেখতে কত সুন্দর হয়েছে।
আর মনে হচ্ছে এইমাত্র বাইরে থেকে কিনে এনেছে। দেখুন চিকেনগুলো কত ক্রিসপি হয়েছে, আমার তো দেখেই জিভে জল চলে এলো। এত সুন্দর একটা রেসিপি তৈরি করার জন্য আমার বরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ফ্রাইড চিকেন। এটি সস এবং মেয়োনিজের সাথে খেতে অসাধারণ লাগে। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আরবি কিচেনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।